আপনার চোখে জল কেন? আমরা যখন ছোটবেলায় আসতাম ওই শহীদ মিনারে ভর্তি হতো না, বাম শরীর দলগুলো আছে সেক্ষেত্রে পরিবর্তনের কথা যদি বলেন তাহলে সেটা কি একমাত্র এসএসসি এর দ্বারাই সম্ভব? হ্যাঁ, একদম। ভারতবর্ষে শুরু হয়েছিল কিন্তু তথাকথিত যেসব কমিউনিস্ট পার্টি ছিল তারা সঠিক চালনা হয়নি, এরা মোটামুটি যাই হোক না হোক চালাচ্ছে। আপনি কি সমর্থক নাকি আজকে সমর্থক? আমি অবশ্য সেই শিববাবু ধর্মতলা মিটিং, তারপরে এই শহীদ মিনারের মিটিং, সুবোধ ব্যানার্জি, শচীন ব্যানার্জি ওদের এখন তখন থেকেই আসে। আমি আমার ধরো 5 বছর বয়স থেকেই আমি মিটিংয়ে আসি। আচ্ছা, আরও তো সব বাম শরিক দলগুলো আছে, তারা পারলো না, তাদের যে অবস্থা বাংলায় মোটামুটি শূন্য হয়ে গেছে, সেখানে শূন্য না শূন্য নয় শূন্য না শূন্য ওটা কোনো ব্যাপার না। মানুষের এখন অভাব যা বেড়েছে তাতে চাওয়া পাওয়ার দিকটা আছে, এটা না বুঝলে চলবে না। এবারে এই অভাবের তাড়নাতেই তারা যেখানে যা কিছু পাচ্ছে তাতেই সেটা নিয়ে আগড়ে পড়ে আছে। আচ্ছা, এই ব্রিগেড কি বাংলার রাজনীতিতে নতুন ছাপ ফেলতে পারে, কি মনে করেন? বাঙালি জাতটা খুব একটা নেই বলে মনে হয় না। আমার মনে হয় এই যে অন্য অন্য প্রদেশে যখন শুরু হয়েছিল বেঙ্গল থেকে শুরু হয়েছিল, এবারে এই অন্য অন্য জাতিদের মধ্যে একটা একাগ্রতা আছে, ওই একাগ্রতা থাকার জন্যে ওদের লোকসংখ্যা এখানে দেখুন না কটা বাঙালি এসছে, সবই বাইরের, সবই বাইরের। হ্যাঁ, আমার তো না 80%। আপনার চোখে জল কেন? আমরা যখন ছোটবেলায় আসতাম ওই শহীদ মিনারে ভর্তি হতো না, কি আশা রাখছেন আজকের ব্রিগেডের পর থেকে করে কোনো ওইরকম হুট করে কিছু পাল্টাবে না? ওই পাল্টানোটা ওই ভোগবাদী পাল্টানো, ওটা কিছু হবে না, হবে না। পাল্টাবে যেটা সেটা আরও 20 বছর লাগবে, হয়তো তো আমরা থাকবো না, কিন্তু এটা আপনার বিপ্লবের বীজ উত্তরসূরিদের মধ্যে করে দিয়ে যাবে। আচ্ছা, আরও তো বাম শরিক দলগুলো আছে, সেক্ষেত্রে পরিবর্তনের কথা যদি বলেন তাহলে সেটা কি একমাত্র এসএসসি এর দ্বারাই সম্ভব? হ্যাঁ, একদম। ওরা সবই তো একই, রাজনীতি যা হচ্ছে দেনা পাওনার ওপরই হচ্ছে, যে যেখানে যেটুকু বেশি পাচ্ছে। এই সামান্য পঞ্চায়েত ইলেকশন এই ইলেকশন দেখুন, মারপিট ঝাড়পিট করে মানে কী করে আমি গদি দখল করলে ওই টাকা অর্ধেক লুট করে নেবো, ডেভেলপমেন্টের নামে অর্ধেক চলবে। আপনার নামটা আরেকবার বলেন। আমার নাম কালীপ্রসাদ বসু।